তো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 6:05। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন যাচ্ছি প্রেয়ারে, সকাল 5:06 প্রেয়ার টাইম। এখন যাব প্রেয়ারে, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সবাই দেখতে থাকো ব্লগটা। প্রেয়ারে গিয়ে কোনো রকম ভিডিও দিতে পারবো না, তার একটা কারণ ওখানে নিষেধ আছে। চলো এখন যাই, গিয়ে প্রেয়ারটা সেরে আসি। তো ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি প্রার্থনাতে, আর নাট মণ্ডপের ছবিটা দেখো, তোমাদের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আচার্যদেব, বর্তমান আচার্যদেব এসেছেন প্রেয়ারে, আর আমি যদিও এখানে বারণ আছে, আমি কিছু সময়ের জন্য একটু করে ফেলেছিলাম ভিডিও, তাই তোমাদের দিয়ে দিলাম এতটুকু। তো দেখো নাট মণ্ডপটা কত সুন্দর সাজানো হয়েছিল বড়মার জন্মতিথিতে। পুরো নাট মণ্ডপটা সুন্দর করে সাজানো হয়েছিল, পুরোটা দেখতে খুবই সুন্দর লাগছিল নাট মণ্ডপটা। আর অনেকেই হয়তো দেখেছো সামনাসামনি, আর আমি বসেছিলাম আমার পাশে সুমামা, আমি শিখা, পিসি সবাই ছিল, সবাই একসাথে বসেছিলাম। এখানে বড় পৌরাণী মা আর বাড়ির অন্যান্য মায়েরা, ঠাকুর বাড়ির অন্যান্য মায়েরা এসেছিলেন। মা সঙ্গীতাঞ্জলি ছিল, তখন সঙ্গীত হচ্ছিল। এখানে শিশু বড়মাকে সুন্দরভাবে সাজানো হয়েছিল, এখানে প্রণাম করা হচ্ছিল। আর এখানে তো তোমরা জানোই, এখানে ঠাকুর সাজানো হয়েছিল, ঠাকুর আর বড়মা যে যুগল মূর্তি আছে সেখানে। আর এখানটা তো বড় ঠাকুরের সামনে, ঠাকুরের যে মূর্তিটা আছে তার সামনে, দেখো বড়মাকে কত সুন্দর সাজানো হয়েছিল। তো ফ্রেন্ডস, এখন চলে এসেছি, সঙ্গীতাঞ্জলি হচ্ছিল। হ্যাঁ, তোমাদের বলে রাখি, আজকে হলো পরমারাধ্যা জগৎজননীর আবির্ভাব তিথি, মানে জন্মতিথি। আর তিথিটা তো দেওঘরেই পালন করা হয়, তাই আজকে কত তারিখ আজকে আমার ইংরাজির মনে হয় 25 তারিখ, আর শ্রাবণ মাসে কত তারিখ, যাই হোক ওই 7-8 তারিখ মনে হয় হবে, 9-10 তারিখ মনে হয়। হ্যাঁ, যাই হোক, তো ঠিক বাংলার ডেটটা খেয়াল করছে না, আজকে বড়মার আবির্ভাব তিথি, তাই আজকে দেওঘর জুড়ে বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে। আর পুরো দেওঘরের মানে ঠাকুর বাড়িটা পুরো ফুলে সজ্জিত হয়ে গেছে, দারুণ 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 দেখতে লাগছে, আর আমাদের তো ভীষণই ভালো লাগছে। আর আমরা ভীষণ লাকি যে আমরা এই সময়ই এসে পড়েছি, মানে খুবই ভালো লাগছে আজকের অনুষ্ঠানটা। আর আজকে বিকেলে আছে 3:30 থেকে মাতৃ সম্মেলন নাট মণ্ডপে, আমরা অবশ্যই যাব, আর আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার। এখন একটুখানি স্নান টান করে ফেলেছি, দেখো একটু রেস্ট নিই, আবার পরে যাবো ঠাকুর বাড়ি। তো স্নান টান করে দেখো একদম রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ঠাকুর বাড়ি আচার্যদেবের দর্শন প্রণামে, একদম রেডি হয়ে গেছি। আর ওখান থেকেই যাব আনন্দবাজার করতে 12:30-12:30 সময়। তো এখন একটা না, তো এবার রওনা দিচ্ছি, চলো পুরো রেডি হয়ে গেছি। তো চলে এসেছি আমরা এখন আনন্দবাজার করতে, এই যে সবাই, চলো সবাই মিলে যাই, খাবো খাওয়া দাওয়া করে। আমরা চলে এসেছি এখন আনন্দবাজার করতে, আমি তোমাদের দেখিয়ে দেব যে কত ভিড় হয়েছে আজকে বড়মার জন্মতিথিতে, প্রচুর লোকজন আজকে এসেছে উৎসবের জন্য, তোমাদেরকে দেখিয়ে দেব ব্যাক ক্যামেরাতে। আনন্দবাজারে চলে এসেছি, আর আনন্দবাজার আমাদের দিয়ে দিয়েছে দেখো ভাত ডাল আর একটা চচ্চড়ি দিয়েছে, আর এটা মেয়ের জন্য টিফিনে নিয়েছি, ওকে ঘরে গিয়ে খাইয়ে দেব। তো ভাত ডাল চচ্চড়ি আর এখানে দিয়েছি কোপ্তা আলু দিয়ে একটা তরকারি, দেখো অর্ধেকটা খাওয়া আমার হয়েও গেছে। খাবারগুলো এতটাই টেস্টি খেতে, কি বলবো, ভীষণই সুন্দর খেতে। আর এখন দিয়েছে চাটনি, আমরা চাটনি তোলা যাবে না, আর এখানে আছে পায়েস। এই হচ্ছে দেওঘরের ঘোড়া, এই যে শুনটু ঘোড়ার পিঠে চাপবে, ঘোড়াটা
ঘোড়ার গায়ে হাত দাও তোমরা সবাই। না আরে কত কষ্ট হয়, আমরা তো ভিজে খাই, তাও একটু ভিজিয়ে দেওয়া ভালো। এই যে সুন্টু চেঞ্জ করছে, এবার আমিও চেঞ্জ করে নেবো, চেঞ্জ করবো, আবার তারপর একটু রেস্ট নিয়ে আবার 3:30 থেকে মাতৃ সম্মেলন যাবো। তো দেখো পুরো রেডি হয়ে গেছি মাতৃ সম্মেলনের জন্য, এখন বাজে 3:15, এখন যাবো মাতৃ সম্মেলনে। পুরো দাঁড়াও মা আসছে, পুরো রেডি হয়ে গেছি, এবার যাবো মাতৃ সম্মেলনে। এখন চলে এসছি মাতৃ সম্মেলনে, তাকে নাগ মন্ডপে থাকি, করোনার সামনে মাতৃ সম্মেলন হচ্ছে। তো ফ্রেন্ডস আমরা এখন দেখো চলে এসেছি আমাদের গেস্ট হাউসে। আমরা প্রথমে গেলাম মাতৃ সম্মেলন, তারপর প্রেয়ার করেছি, প্রেয়ার টেয়ার সেরে তারপর আচার্যদেব যেখানে বসেছিলেন ওখানে দর্শন প্রণাম করার পর আনন্দবাজার করে তারপরে একেবারে ঘরে এসেছি। আর সব কিছু তোমাদের তো দেখিয়েছি, দেখবে ভিডিওর মধ্যে সমস্ত কিছুই আছে, আমি দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভ্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটা পিছনে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক থ্যাংকস। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, গুড নাইট।